আজকে একটা র‍্যান্ডম ছেলেকে আমরা সিগারেট খাওয়ার জন্য তারই বিকাশে দিতে টাকা দিব এখন বলতে পারে বিকাশে দিতে কেন সরাসরি দিয়ে দেন আগে চ্যালেঞ্জটার কমেন্টটা দেখো বাই দা ওয়ে এটা আমার চ্যালেঞ্জ না ফ্রিতে একটা সিগারেট কিনা তার ভাইয়ের বিকাশে দিতে দিয়ে দিতে হবে কিন্তু ভাইয়া জানে না যে বিকাশে দিতে টাকা ছাড়া অন্য কিছু দেওয়া যায় না তাই আমরা ডিসাইড করছি যে ভাইয়াকে আমরা তার বিকাশে দিতে সবথেকে দামি সিগারেটের যেই কয় টাকা হয় ওই কয় টাকা ভাইয়ের বিকাশে দিতে আমরা দিয়ে দিব আর ভাইয়ের কল দেয়া ভাইয়ের ফিলিং জানার চেষ্টা করব বাই দা ওয়ে টাকা দেওয়ার আগেও কল দিব চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন আমরা যাইতেছি বাজারে কারণ আমি জানি না সিগারেটের কত দাম কিবা কি কি সিগারেট আছে তো যেই সিগারেটের দোকান পাবো ওই দোকানে যাই আমি জিজ্ঞাসা করব যে সর্বোচ্চ সিগারেটের কয় টাকা হয় নাইস গাইজ এখন আমি যাচ্ছি একটা সিগারেট বিক্রি করার দোকানে যেই কয় টাকা দাম হবে ওই কয় টাকাই আমরা ওই ভাইয়ের বিকাশ আইডিতে দিয়ে দিব কথা জিগাইতাম আচ্ছা এই যে নিজে বক্সে সিগারেট বিক্রি করেন না এগুলোর ভিতরে সবচেয়ে দামি সিগারেটের দাম কত হ্যাঁ মানে এমন টাইপের যে থাকে না লাকি ব্ল্যাক না কি জানি এক হয় সবচেয়ে দামি সিগারেটের দাম কত চল্লিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা এক পিস ধন্যবাদ আসি না গাইজ সর্বোচ্চ একটা সিগারেটের দাম বলে চল্লিশ টাকা ওই যে টাকা বললো এখন এই চল্লিশ টাকায় ওই ভাইয়ের বিকাশ এটিতে দিয়ে দিবো কিন্তু দেওয়ার আগে ভাইয়ের কল দিয়ে জিজ্ঞাসা করবো যে হাউ ইজ ফিলিং বহু বছর আগে আমাদের ভিডিওতে কমেন্ট করছিলেন যে আপনি সিগারেট খাবেন এই টাকা আপনি পেয়ে যাইতেছেন এতদিন পর আপনার ফিলিং কেমন যাই হোক এখন ভাইয়াকে কল দিব এই হলো ভাইয়ের নাম্বার যেটা দেখানো যাবে না আগে বলে দেই ভিডিওটা পুরা না দেখা হেড কমেন্ট দিবা না হ্যাঁ দিলাম আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না এরপর যদি না ধরে ভাই ওনার কিসমত খারাপ উনি টাকা থেকে বঞ্চিত হবে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া ওই যে ইবে ভাই দিদি চিনেন নাকি আপনি খাওয়াইতে পারবো না কিন্তু ওইটা টাকা দিতে পারবো আপনার কি বিকাশ আইডিয়া আছে ভাই তো বলে খুশি হয়ে গেছে না আছে বিকাশ আইডিয়া আছে এই নাম্বারে আমি আপনাকে টাকাটা দিতে চাই আচ্ছা ওয়েট করেন কল কাইটেন না আমরা টাকা দিতেছি একটু ওয়েট করেন আরে না সত্যি আপনার সাথে মজা নেবো কেন ভাই এটা নিয়ে তো একটা ভিডিও বানা ফেলতেছি আপনার কমেন্টটা পড়তো না একদিন রাতে আমি কমেন্ট দেখতেছি সব ভিডিও তখন কমেন্টটা চোখে পড়ছে তো ভাবলাম যে চাইছেন না দিলে কেমন দেখায় একটু দাঁড়ান ভাইয়া ডান 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 ভাইয়া দেখেন তো টাকা গেছে নাকি কয় টাকা গেছে কয় টাকা গেছে কয় টাকা হ্যাঁ আমি একটা দোকানে যা জিজ্ঞাসা করছি সবচেয়ে থেকে দামি সিগারেটের দাম কত তো উনি বলছে চল্লিশ টাকা তো আপনাকে চল্লিশ টাকায় দিয়ে দিছি আরে প্যারা নাই এখন ভাই একটা কথা বলি শুনেন যে ভাইয়া এই টাকাটা দিয়ে ভালো কিছু করেন পারলে ভালো কিছু খায়েন সিগারেট খাওয়ার দরকার নেই কিন্তু হ্যাঁ আমি তো কন্টেন্টের জন্য জাস্ট এটা সিগারেটটা গুলো করছি কিন্তু না তোমরা গাইজ এগুলো অ্যাভয়েড করবে আর ভাই আপনিও এগুলো খায়েন না ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতেছেন হ্যালো ভাইয়ের একটু আমি বলতেছিলাম যে খায়েন না এইসব জিনিস আর গাইজ তোমরা এগুলো ভালো না আমরা জাস্ট কন্টেন্টের জন্য একটু আমাদের সাথে একটু ফান করার জন্য এই কন্টেন্টটা মেক করতেছি আর যারা আমাদের সিনিয়র আছেন কিংবা আমার জুনিয়র আছো তাদের কাছে আমি সরি বলতেছি আমরা খারাপ কিছু বানাতে চাচ্ছি না আমরা জাস্ট ফর ফানের জন্য এটা ক্রিয়েট করতেছি ভিডিওটা বাইরে আরেকবার কল দিয়ে দিচ্ছি আপনার কেমন লাগতেছে একটু বলেন না আমাদের ভিউয়ার্সদের ভাইয়া আমি তো ভাবতেই পারতেছি না আসলে আপনারা এইভাবে কল দিবেন এইভাবে একটা সারপ্রাইজ দিয়ে দিবেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি ইউটিউব ভাই যে সবাই ফলো করে দিবেন ভাই আপনারা সামনের দিকে এগিয়ে যান অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ ইয়েস চ্যালেঞ্জ ডান ভাইয়া খুশি আমরা খুশি কিন্তু ওই টাকা দিয়ে ভাইয়া সিগারেট খাবে না ওই টাকা দিয়ে ভালো কিছু করবে কিবা ভালো কিছু খাবে তো আজকের ভিডিও এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই টাটা গুড বাই